স্বামী বহিরাজ আটকে পড়ে আছেন, তার হাতে কাজও নেই, বাড়িতে টাকা পাঠাতে পারছেন না। গন্ডাছড়া দুর্গাপুর এলাকার কাতারাই পাড়ার বাসিন্দা রমনাথ ত্রিপুরা তিন সন্তানকে নিয়ে বেকায়দায় পড়েছেন। সন্তানদের মুখে কিভাবে তিনি খাবার তুলে দেবেন তা ভেবে পাচ্ছেন না। মহিলার কথা অনুযায়ী তাদের কোনো রেশন কার্ডও নেই, তাই রেশন সামগ্রী পাচ্ছেন না। ছেলে মেয়ে তিনজন। জামাই কি করে? জামাই বাইরে গেছে। বাইরে কোনখানে আছে? বেঙ্গালুর। কেমনে চলো তুমি? তাহলে কেমনে চলবো? হ্যাঁ লকডাউন সময় না হলে টাকা পাঠায় আর কি, এখন টাকা পাঠাইতে পারে না, হের কাম নাই, তাহলে এমনি চলে আর কি কিটা করব। রেশন কার্ড আছে? রেশন কার্ড নাই। লেবার কার্ড? লেবার কার্ড তো আছে। রেশন কার্ড করতে সময় গেছে আমি, ওই দুই তিনবার গেছে, বানাইতে পারে না। হের কই ওই না পারি না তুমি এমনি কয়, তাহলে কিটা করবো আমি না পারলে? অন তিন বাচ্চা দিয়ে আমি কেমনে করে যে বানাইতে পারবো? হের তো হেরাতে কষে বানাইতে পারি না, আর কেমনে করে পারবো আমরা? লেগে এমনি থামন লাগছে, নাই হইলে কিটা করবো? সরকার কোনো সাহায্য পাইছে না তুমি? কিচ্ছু সরকার পাইছে না।